সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে নিব আপনাদের প্রশ্ন এবং মতামত। তবে শুরুতে আজকে আমাদের মাঝে যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি মোহাম্মদ তৈয়বুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24us। আমরা বিভিন্ন দিক নিয়ে সংবাদে মোহাম্মদ তৈয়বুর রহমান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আজকে সারাদিনের যদি ঘটনাবহুল দেখি অনেকগুলো উল্লেখযোগ্য দিক আছে। নর্থ কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলার, সেই সাথে রাশিয়া তদন্ত নতুন মাত্রা পেয়েছে, নতুন রূপ নিয়েছে। অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমি আপনার আইনি পরামর্শের উত্তরটি চাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে ইউএস সিটিজেন যখন তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে, যদি বেনিফিশিয়ারি ভাই বোন মারা যায়, মানে রেগুলার আইনে কিন্তু ধরা হয় যে অ্যাপ্লিকেশনটা ডাই হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটা আইন আছে যেটাতে কিনা আপনার সাবস্টিটিউট অফ স্পন্সর করা যায়। আর সেক্ষেত্রে যখন বেনিফিশিয়ারি আউট অফ ইউএসএ থাকে তখন ওই আইনটা অ্যাপ্লাই করা যায় না। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা অপশন আছে, আপনি হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে পারেন সাবস্টিটিউট অফ স্পন্সর করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা মোহাম্মদ তৈয়বুর রহমান আপনার কাছে রাশিয়া তদন্ত নিয়ে জানতে চাই, তবে তার আগে আপনি এবার ডিস্ট্রিক্ট 24 থেকে নির্বাচন করেছিলেন সিটি কাউন্সিল নির্বাচনে, সেখানে সে বিষয় নিয়ে আমি শুরুতে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। তবে একজন ফোনে চলে এসেছেন আমাদের, সেই প্রশ্নটি নিতেই হবে। কে আছেন আমাদের সাথে? মাহবুব খান বলছিলাম। জি মাহবুব ভাই বলুন। আমি একটা অ্যাটর্নি সাহেব জানতে চাইছিলাম যে I-130 অ্যাপ্রুভাল কতদিন সময় লাগে ফ্যামিলি F3 তে? সেক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশন I-130টা অ্যাপ্রুভ হতে কিছুটা লেংদি সময় লাগতে পারে, সেটা ডিপেন্ড করে যে সার্ভিস সেন্টারে আপনার অ্যাপ্লিকেশনটা পৌঁছেছে সেখানে তাদের ব্যাকলগ কতটুকু, সেটা আপনি ইউএসএস ওয়েবসাইটে গেলে নির্দিষ্ট পেজে আপনি ওটা ফলো আপ করতে পারেন। মোহাম্মদ তৈয়বুর রহমান আপনার কাছে আমি জানতে চাই, এবং যিনি ফোনে আছেন একটু অপেক্ষা করতে হবে। মোহাম্মদ তৈয়বুর রহমান, আপনি ডিস্ট্রিক্ট 24 থেকে নির্বাচন করেছিলেন। জি, আমি টিভিএনের মাধ্যমে আমার ডিস্ট্রিক্ট 24 এবং সমস্ত কমিউনিটি যারা এই নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা ছিলেন না, যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, সবাই আমাকে হেল্প করেছেন এবার, এবং কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য এবং কমিউনিটির স্বার্থে এবার যেভাবে কাজ করেছেন এর আগে কখনো এইভাবে কাজ করতে দেখি নাই। এর জন্য আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমিউনিটির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এভাবে আমাদের সাথে থাকুন, নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই উইল গো ডিস্ট্রিক্ট 24। সেই সাথে আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই যে এইবার মূল ধারার রাজনীতিতে এই যে আপনি অংশগ্রহণ করলেন প্রবাসী বাংলাদেশী হিসেবে, এই জায়গাটি থেকে আপনার কি বলার আছে? এই জায়গাটি থেকে বলার আছে, এটা অনেক সুন্দর দেশ, অনেক ভালো দেশ, এ গ্রেট কান্ট্রি, এবং আপনার যেটা দেখতেছেন রবার্ট মুলার যেটা ইয়ে করতেছে, এটা অনেক দেশে হয়তো এটা সম্ভব হতো না পাওয়ারে যাওয়ার পরে, কিন্তু দিস ইজ দ্য কান্ট্রি ওয়ার মানে ল এনফোর্সমেন্ট এবং ল অ্যান্ড অর্ডার এভরিথিং ইন প্লেস, সেটা প্রেসিডেন্টের ক্ষেত্রেই হোক আর যেই হোক না কেন। তো এত ভালো একটা দেশ, এই ভালো দেশটাকে আমরা সবাই মিলে আরও ভালো করতে পারি, আরও নিরাপদ করতে পারি, এবং সেটা করতেও হবে আমাদের আগামী প্রজন্মের জন্য বা আমাদের সন্তানদের জন্য। এই দেশকে আরও সুন্দর করতে হবে, নিরাপদ করতে হবে এবং ফেয়ার করতে হবে, সবার জন্য সমান অধিকার সেটা নিশ্চিত করতে হবে, এবং মূলধারা রাজনীতির কোনো বিকল্প নেই। আমি বলবো এখানে মূলধারা রাজনীতিতে সবারই পার্টিসিপেশন থাকা উচিত, যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে সামনে দিয়ে সামনে আসে। আমি আসবো আলোচনায়। ফোনে আছেন একজন, অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, কে আছেন আমাদের সাথে? আমি অ্যাপ্লাই করেছিলাম গত বছর আপনার নভেম্বরে, বাট বাই দিস টাইম আমার DS-260 থেকে শুরু করে সবকিছু সাবমিট করা শেষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছি। হ্যাঁ,
আর এখন ন্যাশনাল ভিসা সেন্টারে সব কিছু জমা দেওয়ার পরেও কিন্তু বেশ একটু লম্বা সময় লাগছে, যেটা কিনা আগে লাগতো না। আগে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার আমাদেরকে বলতো যে 30 দিন লাগবে, 60 দিন লাগবে। এখন আপনি বলেছেন আপনার 4 সপ্তাহ হয়েছে, আমার মনে হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে মিনিমাম 2 মাস অপেক্ষা করা লাগতে পারে। তখন আপাই একটু অপেক্ষা করতে হবে, আফরোজা আপাই একটু অপেক্ষা করতে হবে। আমরা আগের দর্শকের প্রশ্ন উত্তরটি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মিনিমাম 2 মাসের মতো সময় লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হতে। তখন তো তারা জানাবে যে সব প্রসেস ডান হয়ে গেছে, আমরা এখন ইন্টারভিউর জন্য কিউতে দিয়ে রেখেছি। তো আপনি ইচ্ছা করলে সময় সময় ওদের সাথে ইমেল করে ফলো আপ করতে পারেন, ফলো আপ করতে পারেন। আফরোজা আপা আপনার প্রশ্নটি বলুন। আমি ইউএস সিটিজেন, আমি আমার হাজবেন্ডের অ্যাপ্লাই করেছিলাম, তার ইন্টারভিউ হয়েছিল গতকালকে, কিন্তু ওরা বলছে যে পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইনে পূরণ করে নিতে বলছে। আগের ওর পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে লেখা ছিল, এখন এটা কি আসলে ওর ভিসা হবে কাগজটা দিলে, আর কতদিন সময় লাগবে? আচ্ছা না, হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশের যে রুল আছে হয়তো সেটা কোনো আপনি সেই রুল থেকে হয়তো বা ডিপার্ট হয়েছে, তাহলে ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আপনি হয়তো নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্স তুলতে পারেন। তা আপনি ওদের যে রিকোয়ারমেন্ট সেটা আপনি জমা দিলে অবশ্যই তারা ভিসা ইস্যু করবে। আর কতদিন লাগতে পারে উনি সম্ভবত? আমরা দেখি যখন এই রিকোয়ার্ড ডকুমেন্টস জমা দেওয়ার পরে ওরা সাধারণত বলে যে 2 উইকস পরে ওরা সিদ্ধান্ত জানাবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্নটা, আমার এক রিলেটিভ আজ থেকে ধরেন 17 ইয়ার্স বিফোর, তো উনি ওনার বাবাকে প্রথমে নিয়ে আসছিলেন, আর উনি দেশের সিটিজেন, আর ওনার ওই থ্রুতে ওনার ছোট ভাই বোন যারা আছে কাছে সবাইকে অ্যাপ্লাই করছিলেন। সামহাও 2004 এ উনি অ্যাক্সিডেন্টে মারা যান, যে স্পন্সর মেইন, বাট বেশ অনেকগুলো চিঠিও তারা অ্যাকসেপ্ট করছিল ঢাকাতে। কিন্তু এখানে যে ওনার ওয়াইফ আছেন যিনি, উনি ওনার শ্বশুর বাড়ির বিশেষ করে দেবর আরো যারা, ওদেরকে কোঅপারেট করতে চায় না, যে সে চায়ও না যে তারা আসুক। সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে যদি মারা যায় কোনো এক পক্ষ, পিটিশনার এবং বেনিফিশিয়ারি, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু পিটিশনে মারা গিয়েছে, সেক্ষেত্রে সাবস্টিটিউট অফ স্পন্সর দিতে হবে একজন ক্লোজ রিলেটিভস, যিনি মারা গেছেন তার একজন ক্লোজ রিলেটিভস অবশ্যই সহযোগিতা করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যদি তার ওয়াইফ না করেন তাহলে আর ক্লোজ রিলেটিভ কে? যদি ভাইয়ের আরো যদি কোনো ভাই থাকে অথবা আরো সিস্টার, মনে করেন আরো যদি নেফিও অথবা ভাইয়ের সন্তানরা যদি করতে চায় তারাও এগিয়ে আসতে পারে, তারাও এগিয়ে আসতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, সেটা হলো এসএলএম এর ইন্টারভিউতে যে ডাকে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। উনি জানতে চেয়েছেন এসএলএম যারা আবেদন করেন তাদের জন্য কি ধরনের প্রিপারেশন নিয়ে তিনি ইন্টারভিউর জন্য যাবেন। হ্যাঁ না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনের নেচারটা। অ্যাসাইলাম মিস হচ্ছে আপনি আপনার দেশে যেতে আপনার ভয় আছে, আপনার দেশে নির্যাতনের শিকার হয়েছেন আপনার হোম কান্ট্রিতে। তো সেক্ষেত্রে বেসিক্যালি অফিসাররা জানতে চাইবে কি ঘটনা ঘটেছে এবং কেন আপনি আপনার দেশে যেতে ভয় পান এবং কি কি ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার প্রিভিয়াস যেসব ইনসিডেন্ট ঘটেছে সেগুলো অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে যথার্থ আনসার করার জন্য। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমি ব্রুকলিন থেকে মাহতাব বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম মাহতাব ভাই, আপনার প্রশ্ন কিংবা মতামত? প্রশ্ন হলো আমার ছোট বোন অস্ট্রেলিয়ান সিটিজেন, আমি তার জন্য অ্যাপ্লাই করলে কতদিন টাইম লাগতে পারে, আর আমার বড় ভাই কানাডিয়ান সিটিজেন, তার জন্য আমি অ্যাপ্লাই করছি, কতদিন টাইম লাগতে পারে? আচ্ছা,
হ্যাঁ না, আসলে ইউএস সিটিজেন যখন তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কোনো আউটসাইড ন্যাশনালিটি কোনো একটা প্রায়োরিটি পায় না। তারা ক্যানাডিয়ান হোক, বাংলাদেশি হোক, অস্ট্রেলিয়ান হোক, তারা সিমিলার প্রায়োরিটিতেই অবস্থান করতে হবে। তো সেক্ষেত্রে 12 বছর লাগতে পারে মিনিমাম আপনি অ্যাপ্লাই করার পর থেকে। 12 বছর। আমি মোহাম্মদ তৈবুর রহমান আপনাকে আবার সুযোগ দিতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন ডিস্ট্রিক্ট 24 থেকে মূলধারা রাজনীতিতে আপনার অংশগ্রহণ, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পথ তৈরি করা, তো এটি অনেক পাওয়া, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশীদের জন্য। আপনি এ ধরনের একটি মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তবে বাধাটিও আছে, আপনি শেষ পর্যন্ত চূড়ান্ত যেটি ফল সেটি নিজের করে নিতে পারেননি। তো আপনার কি মনে হয়েছে নির্বাচনে অংশ নিয়ে যে কোথায় আমাদের বাধা, আমরা প্রবাসী বাংলাদেশীরা কেন মূলধারার রাজনীতিতে অংশ নিতে পাচ্ছি না? খুবই সুন্দর কোশ্চেন এটা, এবং আমি তো নির্বাচন করে সেটা একদম ভালোভাবে বুঝতে পারলাম। সেটা হলো আমরা যে যে ফিল্ডে নিজেরা ইন্টারেস্টেড ওই সব ফিল্ডে আমরা কাজ করি। আমি বলেছি যে 500+ নন প্রফিট অর্গানাইজেশন আছে এখানে, প্লাস অন্য সংগঠনও আছে যেগুলি কিছু প্রফেশনাল সংগঠন। তো বা ওনারা ওনাদের নিয়ে ব্যস্ত থাকেন, ওনাদের একটা গণ্ডি আছে, পিকনিক, তারপরে বৈশাখী এবং রমজান, মানে রমজান মাসে যেটা হয় আর কি, আমাদের এইসব জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি, মানে ব্যস্ত থাকি কিন্তু না ব্যস্ত থাকি এটা ভালো, ব্যস্ত থাকা ভালো, কিন্তু আমাদের মূলধারা এবং আমাদের সন্তানদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে একটা রাস্তা তৈরি করে দিতে হবে, এবং এই দেশে যে তারা থাকবে, যারা এখানে বর্ন হয়েছে, তারা কখনোই অন্য দেশে যাবে না বা আমাদের দেশেও যাবে না, তাদের জন্য যে একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে হবে, এই ফিলিংসটা আমাদের অনেকের মধ্যেই নাই। এবং আমি আগের বারও বলেছি, এখনও বলি, আমরা সবসময় বলি এটা বিদেশ, বাংলাদেশ দেশ, বা আমরা যে দেশ থেকে আসি সেই দেশকে দেশ বলি, কিন্তু এই দেশকেও দেশ বলতে হবে, এবং আমাদের সন্তানরা যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য আমাদের অনেক চিন্তা করতে হবে, কারণ তারা যদি ভালো একটা অবস্থায় না যেতে পারে তাহলে আমরাই দায়ী থাকবো। অংশগ্রহণ করবো ঠিক তেমনি আমাদের যে দেশীয় সংস্কৃতি, আমাদের যে শেকড়, আমাদের যে অস্তিত্ব, সেটিও হচ্ছে এই প্রবাসে লালন করার সাথে সাথে আমাদের এই স্রোতের সাথেও মিশে যেতে হবে, সেটি আপনি বলতে চাচ্ছিলেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, নামটি বলে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে। আমার নাম মৌসুমি, নিউ ইয়র্ক থেকে বলছি। জি মৌসুমি আপা বলুন। বলছি আমরা বর্ডারে এসে আমি আর আমার হাজবেন্ড অ্যাসাইলাম নিয়েছিলাম, তারপরে আমাদের ইন্টারভিউ হয়, ইন্টারভিউর পরে আমাদের ক্রেডিবল ফেয়ার আসে, তারপরে আমাদের পারোলে ছাড়ে। এখন আমার একটা বেবি হয়েছে, আমার বেবির বয়স 5 মাস, তো আমাদের ইন ফিউচারে কি হতে পারে? আচ্ছা, না ফিউচারে অবশ্যই আপনারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফলো আপ করবেন, হয়তো পরবর্তীতে আপনাদের কোর্ট অ্যাপিয়ারেন্স থাকবে, মাস্টার হিয়ারিং প্লাস ইন্ডিভিজুয়াল হিয়ারিং। সো যদি আপনারা এই আপনাদের ফিয়ারটা কোর্টে প্রুভ করতে পারেন তো আপনাদের অ্যাসাইলাম গ্রান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার বেবি যিনি এখানে বর্ন করেছে উনি 21 ইয়ার্স হওয়ার আগ পর্যন্ত আপনাদের কোনো বেনিফিট দিতে পারবে না। আমি 2002 তে আমার বোনের জন্য অ্যাপ্লাই করি, তো ওকে দেখেছে লাস্ট ইয়ার, ডাকার পরে ওরা ইন্টারভিউ নেওয়ার পরে ওরা আর পাসপোর্ট ফেরত দেয়নি, বলেছে যে আপনারা রিভিউতে আছেন, আপনাদের কেসটা রিভিউ করছি। তো এখন এখন 1 ইয়ার অলমোস্ট পাস হয়ে গেছে, এবং আমার বোন এখন লন্ডন যেতে যাচ্ছে, ওর হাজবেন্ড ওখানে থাকে, কিন্তু ওরা পাসপোর্ট দিচ্ছে না। এখন কি আমরা ওদেরকে একটা ইমেল দিতে পারি যে আপনারা আমার কিভাবে কি করবো, মানে কি করণীয় এই মুহূর্তে, সেটি আপনি জানতে চাচ্ছেন? এটা হ্যাঁ সত্যি এটা একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এই ক্ষেত্রে যখন পাসপোর্ট অ্যাম্বাসিতে হোল্ড থাকে, যদি আপনাদের ইমার্জেন্সি ট্রাভেলের দরকার হয় তখন আপনারা ওদের কাছে রিকোয়েস্ট করতে পারেন টেম্পোরারি পাসপোর্টটা রিকভার করার জন্য। তো সেক্ষেত্রে ওরা অবশ্যই কোঅপারেট করে আপনাকে পাসপোর্ট ফেরত দেবে, কিন্তু অ্যাপ্লিকেশনে আপনার প্রসেসিংয়ে কোনো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আমি ওর সাইড থেকে সুমা বলতেছি। জি আপা বলুন।
হ্যাঁ, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এ, তখন ওরা মেরিট ছিল না, এখন সবাই মেরিট হয়ে গেছে। আমি ওদের জন্য অ্যাড করছি আবার এই যে আপনার এই নভেম্বরে, তখন আমি কোনো রেজাল্ট পাই নাই, এখন কি করব? আচ্ছা, না সম্ভবত আপনি যখন নতুন ফ্যামিলি মেম্বারদের অ্যাড করেন, ওরা অবশ্যই একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়। তো আপনি কীভাবে করেছেন আমি জানি না, যদি ইমেলে করে থাকেন অবশ্যই ওরা একটা রিটার্ন ইমেল পাঠায় যে এভরিথিং আপডেটেড। সো যদি এই ধরনের কিছু না পেয়ে থাকেন অবশ্যই এনবিসির সাথে আবার যোগাযোগ করুন। আমরা আবারও মোহাম্মদ তৈবুর রহমান আপনার কাছে যেতে চাই এবং ফোনের প্রশ্নগুলো আমরা একটু পরে নিব। সেটি হচ্ছে, মোহাম্মদ তৈবুর রহমান, আপনি বলছিলেন যে মূলধারা রাজনীতিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অংশগ্রহণ করতে হবে, আমরা সব কিছুই করব, আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা এখানে সব কিছুই মেলে ধরব সেই সাথে মূলধারার। এবং আপনাকে আমি একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটি আমি এখনও পুরোপুরি পাইনি, সেটি হচ্ছে আর কি বাধা আছে এই সংগঠন টংগঠনের বাইরে, আপনি যদি বলেন যে এই বাধাটির জন্য প্রবাসী বাংলাদেশিরা মূলধারা রাজনীতিতে অংশ নিতে পাচ্ছে না কিংবা পিছিয়ে যাচ্ছে। আরেকটা বাধা আমি দেখেছি, কাজের যে স্ক্যাজুলগুলি থাকে, আমাদের অনেকে অড জব করেন বা অনেকেই এমন জব করেন যে কাজ করার বাইরে ওনারা অন্য কিছু করার ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট পান না বা সময় থাকে না। কেউ দুটো কাজ করেন, কেউ যারা ফার্স্ট জেনারেশন আমরা এসেছি তারা অনেকেই দুটো কাজ করি বা করেছে, আমিও করেছি আর কি এক সময়। তো কাজেই এই ব্যস্ততার মধ্যে তারপরে একটু সময় বের করে আমাদের নিতে হবে। এবং আমি বারবার বল, আমরা যদি শুরু না করি, যেমন এইবার একটা স্ট্রং প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি ডিস্ট্রিক্ট 24-এর জন্য, এবং নেক্সট টাইমে যদি একক প্রার্থী থাকি ইনশাআল্লাহ, তারপরে কমিউনিটি যদি সব ফুল সাপোর্ট থাকে, মিডিয়া ফুল সাপোর্ট থাকলে 24 থেকে নেক্সট ইলেকশনে আমাদের উইন করা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ সময়ের ব্যাপার মাত্র। এটির সূত্র ধরে আমি আরেকটু পরে আরেকটি প্রশ্ন করব, তবে ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি লিজা বলছি জ্যামাইকা থেকে। তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার একজন রিলেটিভ, উনি অ্যাসাইলাম করেছেন এবং অ্যাসাইলামের ইন্টারভিউ 2015 সালে ডিসেম্বরে এটা হয়ে গেছে অ্যাসাইলাম অফিস থেকে। তো এই দু বছরে অলমোস্ট দু বছর হয়ে হতে গেল, তো এর মধ্যে ওনাদের কোনো রেজাল্ট পাননি, ওনারা অফিস থেকে কোনো রেজাল্ট এখনো জানাননি। সো আমি জানতে চাচ্ছি যে কতদিনের মধ্যে, আচ্ছা কতদিন লাগতে পারে এই মুহূর্তে তারা কি করবেন? জি না, সাধারণত যখন অ্যাসাইলাম অফিসে ইন্টারভিউ হয় তখন ওরা সাধারণত 15 ডেজের মধ্যে রেজাল্ট নিতে বলে, কিন্তু কিছু এক্সেপশনাল কেসে ওরা বলে আমরা মেলে ডিসিশন জানাবো। সেটা হতে পারে ওরা হয়তোবা যেসব ডকুমেন্টেশন দিয়েছেন অথবা যেই কেস আপনি প্লেস করেছেন সেটা হতে তাদের কোনো ইন্টারনাল তদন্তের দরকার হয়, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি বছরখানেক লেগে যায়, সামটাইমস 2 ইয়ার্সও লেগে যায়। তো আপনি যদি মনে করেন যে না কেসটা তাড়াতাড়ি সলভ হওয়া দরকার, আপনি আপনার লয়ারের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে অ্যাসাইলাম অফিসে আপনি আপডেট জানার জন্য যোগাযোগ করতে পারেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি আমি আমি ট্রিনা বলছি ওপার থেকে। আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করেছি আসলে। তো অ্যাপ্লাই করার পর আমার একটা লেটার এসছে এবং সেকেন্ড লেটারটা আসছে আমার সেখানে ডিএনএ টেস্ট আসছে। তো আমার লয়ার যেটা করলো যে ওর ডিএনএ টেস্টটা না দিয়ে সে আদারওয়াইজ অন্য সব ডকুমেন্ট দিল এবং বললো যে ডিএনএ লেটারটাতে বললো যে আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত। তো এটা কি কোনো প্রবলেম হবে? আপনি কত সালে অ্যাপ্লাই করেছিলেন আপনার মায়ের জন্য? সরি, কত সালে অ্যাপ্লাই করেছিলেন, আবেদন করেছিলেন? আমি গত বছর, গত বছর, জি না স্যার, সিচুয়েশন জানুয়ারিতে করেছি। জি জি, ওটা হচ্ছে মানে আরএফই আপনার রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স চেয়েছে। সেক্ষেত্রে অনেক সময় আপনার প্যারেন্টস এবং চাইল্ড রিলেশনশিপ ডকুমেন্টে যদি এনাফ না থাকে তখন তারা এই ধরনের চিঠি পাঠিয়ে থাকে। তো সেক্ষেত্রে ওরা মোর ডকুমেন্টস চায়, পাশাপাশি অল্টারনেটিভ ডিএনও দিয়ে থাকে। তো সে ইনিশিয়ালি এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আইদার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়, নাহলে শুধুমাত্র ডিএনএ টেস্টে চলে যেতে হয়। সেরকম কোনো আপনার প্রভিশন নেই যে আপনি প্রমিস করেছেন ডিএনএ টেস্টের জন্য, সেটা একটা রং স্টেপ হয়েছে। তো সেক্ষেত্রে যদি কেসটা যদি গ্রান্ট হয়ে যায় ভালোই, না হলে কিন্তু তখন আপনাকে বোর্ড অফ ইমিগ্রেশন আপিল করতে হবে, আপিল করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। আমার একটা কোশ্চেন হলো অ্যাডভোকেটের সাপেক্ষে স্যার। জি করুন। আমরা সিটিজেন হইছি মনে করেন 2-3 মাস আগে,
এখন আমরা মানে একটু বাংলাদেশে যাব আর্জেন্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমাদের একটা মেয়ে আছে, ওর 18 বছর হয় নাই, ও এখন আমাদের সাথে ওর কি পাসপোর্ট হয়ে আসবে? পাসপোর্ট আপনার মেয়ের ব্যাপারটা আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি যখন সিটিজেন হয়ে গেছেন, নিশ্চয়ই আপনার মেয়ে গ্রিন কার্ড হোল্ডার, উনি কিন্তু অটোমেটিক সিটিজেন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন, পাশাপাশি ওনার জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করলেও আপনার স্টেট ডিপার্টমেন্ট পাসপোর্ট ইস্যু করে দেয়, তো আপনি দুটোই প্রসেস চালু করে দিতে পারেন। পাশাপাশি আপনার যদি ইমার্জেন্সি ট্রাভেল দরকার হয় আপনি তখন ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে পারেন পাসপোর্টের জন্য, অনেক সময় আপনার সেম ডেতে ডেলিভারিও হয়ে থাকে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম রহমান, আমি কুইন্স থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল যে বিজনেস ভিসা কোটা ক্যাটাগরি হতে পারে? বিজনেস ভিসা, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারিনি ভাইয়া, আবার করতে হবে। মানে বিজনেস ভিসার জন্য যদি অ্যাপ্লাই করি এটা কত ধরনের হতে পারে? মানে কত ধরনের হতে পারে? আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি আপনার প্রতিটা এমবেসির ওয়েবসাইটে আপনার ফর্ম খুঁজে পাবেন, পাশাপাশি ওখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে এবং সেই সাথে আমরা একটা বিরতিতে যাবার আগে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, আজিজুল মাকসুদ, প্রিন্সেস রহমান, মহসিন আহমেদ, এস এম সুমন, অমর সিলেট এবং এম টি মজিন, সবাই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, ধন্যবাদ জানিয়েছেন টিবিএন 24 টেলিভিশনকে। দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পর এসে আবারও আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে মোহাম্মদ তৈবুর রহমান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছ থেকেও অনেক কিছু জেনে নিব। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং দুজন অতিথি আমাদের সাথে আছেন, মোহাম্মদ তৈবুর রহমান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান। মোহাম্মদ তৈবুর রহমান, আপনার কাছে জানতে চাই এবার ভোটার উপস্থিতি আপনার কাছে কেমন মনে হয়েছে, যে বাঙালিদের বিশেষ করে আমি প্রবাসী বাংলাদেশিদের যারা ভোটার তাদের উপস্থিতি জানতে চাচ্ছি। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের 24 ভোটার বৃন্দকে, সবাইকেই। প্রাইমারি যেটা হয়েছিল সেপ্টেম্বর 12 আর কি, তো সেটাতে বেশ ভালোই, এর আগে কোনো বাংলাদেশিদেরকে এইভাবে ভোট দিয়ে দেখা যায় না, এবং আমি যখন সেন্ট্রাল সেন্টারে ঘুরেছি তখন অনেক আপা অনেক ভাই বলেছেন যে আগে কোনো দিনই ভোট দেয় নাই, শুধু আর আপনি দাঁড়াইছেন বলে একটা ভোট দিতে আসছি। তো তখন আমি বলছি আই ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড যে তবুও তো আমাদের কমিউনিটি অনেকটা এডুকেটেড হচ্ছে, ভোটের প্রয়োজনীয়তা বুঝতেছে, অথচ সিটিজেনের ফার্স্ট রাইট হলো ভোটাধিকার প্রয়োগ করা, সেটা আপনি যে দেশেই থাকেন যে দেশের সিটিজেন হন, কিন্তু এখানটায় আমরা অনেকখানি শিথিল এবং অনেকখানি মানে আমি বলবো অনেক কারণেই হতে পারে এখানে, কারণ এত ব্যস্ততার মধ্যে আমরা থাকি এখানে। এই বিষয়টি নিয়ে আমি আবার আসবো, তবে একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি শ্যালী চৌধুরী। জি আপা বলুন। আমি উৎসাহিকা বলছি, আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে ছোট ছেলের জন্য অ্যাপ্লাই করেছিল, 11 বছর হয়েছে নভেম্বরে, এই নভেম্বরে, আর কতদিন সময় লাগবে? না, কত সালে অ্যাপ্লাই করেছিল? আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। সেই সাথে এটিএম হুসাইন, তরিকুল ইসলাম, এম ডি আনোয়ার হোসেন, শেখ সাদি, সবাই এই অনুষ্ঠানটি দেখছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ তৈবুর রহমান, আপনার আপনার কাছে আমি আবারও যেতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে অনেকে অনেক ব্যস্ততার মাঝেও নিজের যে অধিকার, ভোটাধিকার, সিটিজেনশিপের নাগরিকত্বের প্রথম যেটি, সেটি দিতে যান না, অনেক সময় অনাগ্রহ থাকে, ব্যস্ততা থাকে, সব কিছু মিলে, সেই জায়গাটি থেকে এই যে এটি যে অনেক গুরুত্বপূর্ণ এবং তার যে অধিকারটি, এটিতে তার নিজের ভাগ্যও জড়িয়ে আছে, যে বিশেষ করে যেখানে সরাসরি সিটি কাউন্সিল থেকে শুরু করে মেয়ররা এখানকার অভিবাসীদের নিয়ে কাজ করেন, তো এই প্রসঙ্গ থেকে আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আগেও আমি বলেছি যে এই সিটির বাজেট হলো $80 বিলিয়ন প্লাস, এবং 51 জন সিটি কাউন্সিল মেম্বার এখানে, এবং একজন মেয়র এই সিটিটা পরিচালনা করেন,
এবং তারাই সরকার। কাজে এখানে কমিউনিটির জন্য কত কিছু করার আছে, এটা যারা আমি সিটি গভর্নমেন্টে 20 ইয়ার চাকরি করার পরে আমি 10-20% বুঝি নাই যে কী হচ্ছে আর কি সিটির, কিন্তু 60+ মানে কমিশনার আছে এখানে, তো হিউজ মানে ইনভলভমেন্ট, আর প্রায় 90 লাখ+ লোক এখানে বলে, কিন্তু আমি বলি 1 কোটি বেশি, কারণ অবৈধদেরকে ধরা হয় না, রাইট? কাজে ইজ এ হিউজ এখানে যে কী আছে সিটি গভর্নমেন্টে, সিটি কাউন্সিলে একটা লোক সেখানে না গেলে বা সিটি অফিসের সাথে ইনভলভ না থাকলে, ফেডারেল স্টেট সিটির সাথে যদি কেউ কাজ না করে, সে বুঝতেই পারবে না যে এই হিউজ কাজগুলি এখানে হচ্ছে এবং এর জন্য কী এডুকেশন এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, এগুলি এমনিতে চিন্তা করলে সেটা বোঝা যাবে না। কিন্তু আমাদের কমিউনিটি আরও এডুকেটেড হবে, টাইম ফর দ্য টাইম বিং আমরা ভালো ছিলাম, ভালো আছি, থাকবো, কিন্তু আমি বলবো যে আমাদেরকে মেন স্ট্রিম পলিটিক্সে এসে এটাকে বুঝতে হবে, সিটি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, তারপরে স্টেট গভর্নমেন্টকে বুঝতে হবে, এবং আমাদের ছেলেমেয়েরা যারা, আমি আমার মতো 30-40 বছর আগে যারা এসছেন, আমাদের ছেলেমেয়েরা সবাই ব্যাচেলার করে এখন চাকরি বাকরি নিয়েছে, তারা রেডি এখন, আমরা যদি তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে না দিই, তাহলে তারা যদি প্ল্যাটফর্ম নিজেরা তৈরি করে নিতে চায় তাহলে আরও সময়ের ব্যাপার হবে, সেটাই আমার। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই, অনেকের প্রশ্নের উত্তরই আপনি দিচ্ছেন, তবে আমি আরেকটি প্রশ্ন উনার প্রসঙ্গের সূত্র ধরিয়ে আপনার কাছে জানতে চাই। এখানকার মূলধারার রাজনীতি, প্রবাসী বাংলাদেশি, সেই সাথে এখানকার আমরা যারা শুরুতে আসি, আমাদের জীবন সংগ্রাম সব কিছুই মিলেমিশে একাকার হয়ে আছে, তারপরও নিজেদের অধিকার, নিজেদের দায়িত্ব, সেই সাথে মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আপনার কী মন্তব্য? না, সেটা আপনি দেখতে পাবেন যে নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু মানে লক্ষণীয়ভাবে কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা আমার তৈবুর রহমান ভাইয়ের যে খুব একটা ভালো উদ্যোগ যে আপনার ইলেকশন করেছে, এবং সেইভাবে ওনার মতো আরও অনেকেই এগিয়ে আসা উচিত আমার মতে। কারণ আমি একটা কথা বলবো এখানে, কারণ আমরা যেখানে যে কমিউনিটি আমরা এখানে আসছে, আসার সাথে সাথে আমরা কিন্তু অনেক আমাদের মানে ইনহেরেন্ট অনেক কিছু এখানে নিয়ে আসছি, যেটা কিনা দেখা যায় এখানকার সাথে অ্যাডাপ্ট করতে অনেক প্রবলেম হচ্ছে অথবা অনেক অসুবিধা হচ্ছে। তো সেই জিনিসগুলো আপনার বলার জন্য একটু ভয়েস দরকার, সেটা সে ভয়েসটা কার কে করতে পারবে, যিনি কিনা আমাদেরই একজন হতে হবে, প্রতিনিধি হয়ে যিনি যাবেন সিটি হলে কিংবা সিনেট কংগ্রেসে। ওইদিন কোর্টে যখন গিয়েছি, একজন আমার মানে দুজনই বাঙালি ক্লায়েন্ট, আরেকজন মানে এখানকার লোকাল মানে ওই আপনার জুইশ অ্যাটর্নি, সো হি ওয়াজ মানে সে বলছে যে মানে কোর্ট ইয়েতে আমরা যখন কনফারেন্স করি ওখানে বলছে, I don't know why this kind of problem in this community is happening, why they are doing these things here. So that's the things like তার অন্তর থেকে আসছে যে আমাদের কমিউনিটিতে এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, এটা ফ্যামিলি ম্যাটার ছিল যেটা কিনা হচ্ছে। তো এই প্রবলেমটা যে রেজ করার জন্য যদি মানে উনি বলেন যে কাউন্সিল আমাদের কিন্তু এখানে কিন্তু সিটিতে কিন্তু ভাগ ভাগ করা আছে সব কিছু, রুট লেভেলে কী সমস্যা হচ্ছে তারা কিন্তু জানতে চায়, তারা যদি না জানে, মেয়রের যদি উপরের লেভেলে এটা যদি না যায়, ভয়েসটা যদি রেজ না হয়, কখনো সেটা সমাধান আসবে না। আর সমাধান ওই সমস্যার সমাধান করার জন্য আমাদের নিজেদের একজন লোক দরকার প্রতিটা জায়গায়, আমার হয়ে কথা বলবে এবং আমাদের যে সমস্যাগুলো সেটা বুঝতে পারবে। যেমন আমি একজন লাইক আমি বাঙালি স্পিকিং অ্যাটর্নি, সো যেটা আমি এত যত সহজে আমি অনেক ক্লায়েন্টে কিন্তু আমি হেল্প করতে পারি, যেটা কিনা অন্য যারা এখানকার মেইন স্ট্রিম অ্যাটর্নি তারা কিন্তু সেটা পারে না, সেই বেনিফিটটা কিন্তু আমি দিতে পারি আমার ক্লায়েন্টকে। সিমিলার ওয়েতে আমাদের কমিটির একজন দরকার, যে প্রতিনিধি যিনি কিনা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে, সেটি অ্যালার্ট হবে এবং সেই হিসেবে হয়তো বাজেট আসতে পারে, প্রোগ্রাম আসতে পারে, অনেক রকম আমরা অনেক রকম সুযোগ সুবিধা আসতে পারে। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে। আমি মোহাম্মদ তৈবুর রহমান আপনার কাছে যেতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান খুব সুন্দর করে বলেছেন এবং সুন্দর করে ব্যাখ্যাটি দিয়েছেন যে আমরা আমাদের নিজেদের অধিকার, নিজেদের যে সমস্যা সব কিছু জানানোর জন্য আমাদের নিজেদের একটি ভোকাল দরকার, নিজেদেরও ভয়েস দরকার। তো আপনি যেহেতু একদম সরাসরি সেই জায়গাটিতে ফাইট করেছেন, আপনার কাছে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে বাধাটি কোথায়, আমরা কেন প্রবাসী বাংলাদেশিরা এখনও সেই সিটি কাউন্সিলের মতো একদম আমি বলবো যে একদম শুরুর যে জায়গাটি সেই জায়গাটিতেও আমরা জায়গা করে নিতে পারিনি, এবং আপনাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 30 বছর যে এই জায়গাটিতে লড়াই করার জন্য। তারও আগে বাংলাদেশি প্রবাসীরা এসেছেন, তারা অনেক ভালো করছেন, তাদের পরের প্রজন্ম পড়াশোনা থেকে শুরু করে সব জায়গায় করছেন, কিন্তু আমরা মূল ধারার রাজনীতিতে কেন নেই? আবার বলবো মাহফুজুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে ওনার আন্ডারস্ট্যান্ডিং এবং দ্য ওয়ে হি ওয়াজ প্রেজেন্টিং এটা ওয়ান্ডারফুল। তো কাজে আমাদের এই জিনিসটাই দরকার, তার কারণ হচ্ছে আমাদের ভয়েস
আমরা যদি রেইজ না করি, বা সবসময় আমি বলি যে ওরা নির্বাচিত হচ্ছে যারা আমরা বলি এদেরকে মানে বাই বর্ন পলিটিশিয়ান, অনেকে বলে বাবা করেছে আবার তার ছেলে ধরেছে, আর বাবা সিটি কাউন্সিল মেম্বার ছিল মানে আর আমার ডিস্ট্রিক্টে আছে মানে আর ছেলে হয়েছে, দুই ছেলে হয়েছে মানে দুই ডিস্ট্রিক্টে, কাজে এই এইভাবে তারা মানে আর কি করে নিচ্ছে। তারা জানে যে এই জায়গাটা হলো মেইন জায়গা এবং এই জায়গায় যদি ওই চেয়ারটা না বসা যায় তাহলে তারা কমিউনিটিকে সার্ভ করতে পারবে না। এবং আমি আগেও স্ট্যাটিস্টিক দিয়েছি যারা ওইখানে আছে তাদের কমিউনিটিকে তারা 50-60% মানে সার্ভ করতেছে, অন্য অন্য কমিউনিটি অনেক কমিউনিটি আছে তারা কোনো সার্ভিসই পাচ্ছে না, রাইট? আমি আগেও বলেছি সেটা আর কি। তার কারণ হচ্ছে প্রত্যেক কমিউনিটির জন্য প্রত্যেক কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ, এবং ছোটো ছোটো অনেক কমিউনিটির থেকেই সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এত বিগ নাম্বার এখন নিউ ইয়র্ক সিটিতে, তারপর আমাদের একজন কোনো লেভেলে নির্বাচিত প্রতিনিধি নাই। আমি বারবার করে এটা বলে আসছিলাম আর কি। এবং জামাইকা ইজ নাও রেডি, ডিস্ট্রিক্ট 24 আমার যেটা এটা রেডি এখন আমাদের নিজস্ব সিটি কাউন্সিল মেম্বার নির্বাচনের জন্য। আগামী ইলেকশনেও 3,500 ভোট প্রাইমারি ডেমোক্রেটিক প্রাইমারিতে যে পাবে সে নির্বাচিত হবে, এবং এই ভোটগুলি আমাদের আছে, তার চেয়ে তো অনেক বেশি ভোট আছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে। এশিয়ান ভোটার এখন 1/3 এই ডিস্ট্রিক্ট 24-এ। তো কাজে এই সমস্যাটা কোথায় আমরা যদি বুঝতে পারি, এবং আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ যখন নির্বাচিত হবে পথ খুলে যাবে তখন অন্য অন্য ডিস্ট্রিক্টেও হবে। তো কাজে আমাদের কমিউনিটিরই ভোট আছে একজন প্রার্থী জয়ী হওয়ার জন্য, ডেফিনেটলি, কিন্তু সেই ভোটটি আপনি পান না, যে আমাদের জন্য অনেক দুর্ভাগ্য যে আমাদের কমিউনিটির যে নিজস্ব ভোটার সেই ভোটাররাও যদি সবাই ভোট কেন্দ্রে যেতেন তাহলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যদি আজকের অনুষ্ঠানের শেষ কি বলতে চান? আমরা দুইটা বিষয় নিয়ে আলাপ করেছি আমরা আজকে, যে রাশিয়ার ইনভেস্টিগেশন প্লাস যে আপনার সিটি কাউন্সিল নির্বাচন। তা আমার মতে যেটা রাশিয়ার যে ইনভেস্টিগেশন, আমার কাছে মনে হচ্ছে যেটা আপনার কাছাকাছি সময়ে কনক্লুশনের সময় চলে আসছে, কারণ এটা প্রায় 6 মাসেরও বেশি ধরে তদন্ত চলছে। আমার মনে হয় আমরা ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোনো একটা রেজাল্ট পেয়ে যাব। এবং আর যেটা হচ্ছে আমি আবারও এমফেসাইজ করি, যেটা খুবই ভালো উদ্যোগ যে তৈয়ব রহমান সাহেব যেটা মানে এগিয়ে আসছে, আমাদের যে আমি কিছুক্ষণ আগে বলেছি যেটা আমাদের নিজস্ব একজন ভয়েস দরকার, স্পেশালি যে প্রবলেমের কথা বলেছি, বিশেষ করে যারা আমরা ইমিগ্রেন্ট হয়ে আসি এখানে, বিশেষ করে প্রবলেমে পড়ে যারা বয়স্ক, পাশাপাশি ওমেনরা কিন্তু প্রবলেমে পড়ে, তাদের যে এই সোসাইটির সাথে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে বেশ কিন্তু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে যেসব প্রবলেমগুলো হয় সেটা যদি আমাদের নিজস্ব প্রতিনিধি থাকে, উনি কিন্তু সেইভাবে কিন্তু আপনার উপরের দিকে প্লেস করতে পারে, এবং সেইভাবেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট আসতে পারে যে সোসাইটিতে তারা যেন সুন্দরভাবে অ্যাডাপশন করতে পারে করতে পারেন। মোহাম্মদ তৈয়বুর রহমান, সবশেষ আপনার ভোটারদেরও যদি ধন্যবাদ দিতে চান যারা আপনাকে ভোট দিয়েছে, কাজ করেছে। ডেফিনেটলি, তো আমি মানে রবার্ট মুলারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই দেশের যে ঐতিহ্য সেটা বজায় রাখার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন, সেটা আমাদের প্রেসিডেন্ট কেন, অন্য কেউ হলেও সেটাও করা উচিত আমি মনে করি। আইনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমি আমার ভোটারদের জন্য বলবো, আপনারা অনেক করেছেন আমার জন্য, এই বাজে ওয়েদারের মধ্যে এত ভোট দিয়েছেন। আমরা নেক্সট টাইমে ইনশাল্লাহ সবাই যদি একচিত থাকি এবং কমিউনিটি যদি আরও জাগ্রত হয়, আমাদের অনেক ভোটার আরও বাড়বে নেক্সট 4 ইয়ার্সে। 2021-এ যে নির্বাচনটা হচ্ছে আমি আগে থেকে কাজ শুরু করতেছি ইনশাল্লাহ আগামী সামার থেকেই। তো কাজেই আপনারা একত্রিত থাকেন, কমিউনিটিতে ভয়েস রেইজ করেন, এবং আমি চাচ্ছি যে একক প্রার্থী হিসাবে আমি থাকবো, অন্য অন্য ভাইরা যারা চাচ্ছেন তারা ওয়েট করবেন নেক্সট টাইমের জন্য, তখন হয়তো আমি নির্বাচিত হলে আরও পথ খুলে যাবে তাদের নির্বাচিত হওয়ার, তখন আমিও তাদের সহায়তা করব। তো এই ক্ষেত্রে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি সমস্ত মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আমাকে ইলেকশনের সময় পুরোপুরি হেল্প করেছেন, স্পেশালি নূপুরকে, কারণ নূপুর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোটো বোন। তো কাজেই সবাই এখানে যারা অ্যাটর্নিরা কথা বলেছেন সবাই এর গুরুত্ব তুলে ধরেছেন, এবং সবাই, এবং আমি অনেকখানি আশাবাদী যে আগামীতে আমরা অবশ্যই ডিস্ট্রিক্ট 24-তে জয়লাভ করব, ভালো একটি জায়গা আমরা করে নিতে পারবো। সেই সাথে ধন্যবাদ মোহাম্মদ তৈয়বুর রহমান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকেও। আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হব। আজকে যাদের আমরা প্রশ্ন নিতে পারিনি ঠিক একই সময়ে আপনারা আমাদের প্রশ্ন করতে পারবেন 10:00 থেকে 11:00 মধ্যে। সবাই অনেক ভালো থাকবেন।